ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ হিহ বর আকাতু মহতরাম নাবিল ভাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আল্লাহ আপনাকে আমাদের সবাইকে ভালো রাখুন আল্লাহমা আমিন মহামারী করোনা ভাইরাসকে আল্লাহ আমাদের উপর থেকে উঠিয়ে নিন আল্লাহ মাহমিন অতপর মহম্মদ নাবিল ভাই আপনি দুটো প্রশ্ন করেছেন আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে অনেক ভাইয়েরা আছে যারা টাখনার নিচে কাপড় পড়ে নামাজের সময় উঠিয়ে নাই আবার অনেকে আছে না উঠিয়েই নামাজ পড়ে তাদের নামাজ হবে কিনা সম্মানিত ভাই এই মর্মে শেখ মোহাম্মদ বিন সালসমিন রাহিমাহুল্লাহ এবং শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলে তারা উত্তরে বলেন যে তার নামাজ হয়ে যাবে কিছু কিছু ওলামা একরাম বলছেন যে এভাবে নামাজ হবে না নামাজ তার কবুল হবে না আল্লাহর কাছে বলেছেন কিন্তু সহিমত হচ্ছে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু তারা সাথে সাথে গুণাগার হবে সাথে সাথে গুণাগার হবে কারণ টাকনার নিচে কাপড় পরাটা হলো কবিরা গুণা রসুল সাহায্য বলছেন মা আসফালা মিনাল কাবাই নি মিনাল ইজারি ফাফিনার টাকনার নিচে কাপড়ের যে অংশটুকু যায় সেটা জাহান নামে প্রবেশ করবে নজবুল্লাহ আলী এই জন্য এ থেকে সম্পূর্ণ আমাদের বিরত থাকা উচিত যাতে করে আমরা এই শাস্তির মধ্যে পতিত না হই আর আপনি ভাইদেরকে এটা বলিয়ে দিবেন যে এটা কবিরাগুনা টাকনার নিচের অংশটুকু পায়ের এটা জাহান আগুনে পুড়বে হ্যাঁ তারপরে আরেকটা হাদিসে রাসুর সাল্লাম বলেছেন যে সালাইহমাই তিন প্রকার লোককে আল্লাহ দিন তাদের সাথে কথা বলবেন না তাদেরকে না পাখি থেকে তাদের গোনা থেকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাতক শাস্তি এক নম্বর হচ্ছে আল আলমুসবেল এই তিন প্রকার লোক যাদের সাথে আল্লাহ কথা বলবেন না পবিত্র করবেন না তাদেরকে আল্লাহতালা যাহান নাম তাদের জন্য রাজা প্রস্তুত করে রেখেছেন বা কঠিন শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন এরা প্রথম হলো এদের আল মুসবেল যে টাকনার নিচে কাপড় পরে তারপরে আল আল আপ এক জায়গায় বলা হয়েছে যে তার পিতা মাতার অবাধ্য সন্তান আর এক জায়গায় হয়তো অন্যটাই এসেছেন এই আরেকটা হচ্ছে যে আল আল আইলুল মুস্তাকবির অহংকারী ভিক্ষুক আরেক জায়গায় বলা হয়েছে যে ওই ব্যক্তি হলো আল মনসেল আতাহু বিল হালফিল কাজ যে মিথ্যা শপথ দিয়ে তার পণ্য বিক্রি করে বলে যে আল্লাহর এটা দশ টাকা কেনা আছে কিন্তু আসলে কেনা হলো 5 টাকা বা সাত টাকা তো এইভাবে যে মিথ্যা শপথ দিয়ে তার পণ্য বিক্রি করে তার জন্য শাস্তি রয়েছে তো এই ভাইয়েরা যেন সাবধান ও সতর্ক হয়ে যায় যাতে করে তারা এই শাস্তির সম্মুখীন না হতে হয় আশা করি বুঝতে পেরেছেন জজাকাল্লা খেয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত